हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल मिस्टर मैन ऑन व्हील्स। गुड मॉर्निंग। आज के हे डे फाइव हमारे अरुणाचल ट्रिपे, द लैंड ऑफ राइजिंग सन। आज के सकाल वाक्रो ते आछी, स्टार्ट करब वाक्रो थेके वालेम। आज हमारे विदायर पाला वाक्रो थेके। आमादेर गंतव्यस्थल हलो वालंग ভায়া হাইলং। আমরা কিছু বিশেষ কাজে এখানে এসেছিলাম। রোহিংসু কৃষিকারুর অনুরোধে আমরা অ্যান্টি ড্রাগ ক্যাম্পেইন চালিয়েছি গোটা অরুণাচল প্রদেশে, স্পেশালি যেটা হচ্ছে আঞ্জাও ডিস্ট্রিক্ট, লোহিত ডিস্ট্রিক্ট। হাইলং ওয়ালং হয়ে তেজুতে গিয়ে আমরা এই সমস্ত এই কার্ডগুলো ডিস্ট্রিবিউট করে দিয়ে এসেছি। বাই বাই। দেখছেন কেমন সুন্দর আমাদের সম্বর্ধনা জানিয়ে বিদায় জানালো। আমাদের যাওয়ার রাস্তা এটাই যে কালকে আমরা যেদিকে দিয়ে গেছিলাম পরশুরাম কুন, সেই রাস্তা দিয়েই আমরা যাচ্ছি এখন। লোহিত নদীর পাশ দিয়ে ওই ব্রিজটাকে ক্রস করতে হবে আমাদের। আজকে যাব হচ্ছে ওয়ালং। ওয়ালং এর কিলোমিটার হচ্ছে ডিস্টেন্স এখান থেকে 220 কিলোমিটার। আর অ্যাজ পার দ্য গুগল টাইম যেটা দেখলাম 6 ঘন্টা। এখন যাই না, 6 ঘন্টা লাগবে, কিন্তু আরেকজন আমাদেরকে বলেছিল যে রাস্তা কিন্তু খারাপ আছে, তো 10 ঘন্টা মতো টাইম লেগে যাবে। ঠিক আছে, রাতে গিয়ে ওখানে পৌঁছে যাবো। দেখুন লোহিত নদী, এখান থেকে পুরো অফ রোড, পুরোটাই অফ রোড। মানে এখন জানি না কতক্ষণ অফ রোড যেতে হবে, রাস্তার কাজ চলছে। এখানে দাঁড়ালাম আপনাদেরকে একটা জিনিস দেখানোর জন্য। এইখান থেকে আমরা উপরে এসেছি লোহিত নদী। আমরা ছিলাম এই পাহাড়টার পিছনে, এই দুটো পাহাড়ের পিছনে আমরা ছিলাম। আমরা এখন সালাঙে পৌঁছালাম, এখানে একটু চা টা খাবো, দিয়ে আবার রওনা দেবো। রাস্তার কাজ চলছে। এবারে আসার পথে একজন এসে দেখালো, তো সেখানে বললো
রাস্তার কাজ শুরু হলে মোটামুটি ঘন্টা খানেক তো দাঁড়াতে হবে। এখন জানি না, আমাদেরকে তো ওনারা ওই দুজন দাঁড় করালেন, বললেন আপনারা একটু ওয়েট করুন, তারপর হয়ে যাক, তারপর ছাড়বো। কতক্ষণে ছাড়বে কিছু জানি না। এখনো হাইলং বাকি আছে হচ্ছে 13 কিলোমিটার, আর ওয়ালং হচ্ছে 119 কিলোমিটার। টাইম লাগবে 3 ঘন্টা 32 মিনিট। কারেন্টলি এখন বাজছে 11:10। কটা যে বাজে পৌঁছাতে কে যাবে মনে হয় সন্দেহ হয়ে যাবে। এই রাস্তার কাজে আমাদেরকে মোটামুটি 30 মিনিট ওয়েট করতে হলো। রাস্তাই ছিল না, ওগুলোকে পাথরগুলোকে ভেঙে ভেঙে বানালো। দেখুন রাস্তা নাই তো, রাস্তা কোথায়? খুবই তো অফ রোড। মোস্ট ডেঞ্জারাস রোড দ্যাট উই এভার রোড। অ্যাকচুয়ালি আমি মানে এইসব রাস্তাতে এই প্রথমবার, মানে পুরোটাই অফ রোড। 220 কিলোমিটারের মধ্যে অলমোস্ট 100 কিলোমিটার্স হচ্ছে অফ রোডের মধ্যেই আমরা গাড়ি চালিয়েছি। দ্যাট ইজ রেডিকিউলাস। মানে যে রাস্তাটা আমাদের 6 ঘন্টাতে কভার করার কথা, সেটা আমাদের মোটামুটি 12 ঘন্টা লেগেছিল। হাইলংয়ের কাছাকাছি পৌঁছে গেছি। আমরা এখন দাঁড়িয়েছি খুপাতে। এখানে রোহিংশি বাবু একজনকে পাঠিয়েছেন, যিনি আমাদেরকে অ্যাসিস্ট করিয়ে নিয়ে যাবেন হচ্ছেন হাইলং। ওখানে আমরা লাঞ্চ করব, লাঞ্চ করে দিয়ে আবার রওনা দেবো ওয়ানলং এর দিকে। এটা আমরা আনজাও ডিস্ট্রিক্টে এসেছি, জায়গাটার নাম হাইলং। দেখুন একটা ছোট্ট সৌন্দর্য এরা বানিয়েছে, আই লাভ আনজাও। একদম রোহিত নদীর পাড়ে ছোট্ট একটি ধাবা, সুন্দর বানাচ্ছে। ওদিকে আরো কাজ চলছে, এদিকে কাজ চলছে। জাস্ট দুটো কটেজ টাইপের বানানো, অ্যাকচুয়ালি খাওয়া দাওয়ার জন্যই এটা বানানো। ওই পার্টটা হচ্ছে আর্মি ক্যাম্প। ড্রোন উড়াতে বললো এখানকার লোকেরা, কিন্তু ওই দিকে নিয়ে যেতে মানা করেছে। আমাকে যা উড়াতে হবে এই এই সাইডটা উড়াতে হবে।
সরি, একটু এখানে ভয়েস ওভার করতে ভাই হচ্ছে আমাকে। ভাই 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 অ্যাকচুয়ালি সামনে এই ভাই লোকটাকে ভাই দেখছেন, মাদার কোন মাদার, খুবই অসভ্য অভদ্র লোক। ইজ এ মাদার মাদার আমরা যাচ্ছিলাম নিজেদের মতো লাইন ধরে, লেনে উনি কোন ইজ এ মাদার বারবার ওভারটেক করছেন, আবার পিছনে চলে যাচ্ছেন। এইখানে আমরা দাঁড়িয়েছিলাম একটু ক্রাশিং এর কাজের জন্য, আমাদের ওয়েটিং হচ্ছিল। ইনি এসে আরিয়ানের মাথাতে একটা থাপ্পড় লাগিয়েছেন, তারপরে আশিসদার সাথে মানে প্রায় হাতাফাই হয়ে যেত, একদম মারপিট হওয়ার মতনই পরিস্থিতি দাঁড়িয়েছিল। তারপর যাই হোক, আমরা কোনো রকমে এই ঝামেলাটা মিটমাট করিয়ে আবার রওনা দিলাম। এখানে একটা লোকাল ছেলে ঝামেলা করতে শুরু করে দিয়েছিল। আরে অনেকক্ষণ ধরে মানে কি বলবো, পিছন পিছন আসছে, এগিয়ে যাচ্ছে, মাঝখানে ঢুকে যাচ্ছে, দিয়ে আমার দাদাকে দাঁড় করিয়ে আবার বলছে বলছে ভাই মেয়ে আপ লোক লেকে চলুঙ্গা, মেরে কো খরচা পানি দোগে না। আরে আমাদের তো দরকার নেই, আমাদের তো আমাদের জিপিএস আছে, আমরা ধরে ঠিক চলে যাব, আমাদের যেখানে থাকার জায়গা ব্যবস্থা সব কিছু আমাদেরকে জানা আছে, তো আমি লোকাল পাবলিকের কাছে কেন হেল্প নেবো। যাই হোক, একটা ঝগড়া ঝামেলা হয়ে গেল, তারপর আরিয়ানের মাথায় মেরে দিয়ে বলছে ইয়াঁ পে দাদাগিরি নেই চলে গা ইয়ে অরুণাচলে। আরে ভাই হাম লোক তো কুছ নেই কিয়া, তুমকো কন বোলা পিছে আনে ইয়ে দে ইয়ে আদমি। ওই যে মশাই চলে এসেছে একবার মাঝখানে পড়লো, তাও শিক্ষা নেই, যাক ওই ওইটার শর্টটা নেওয়া হয়নি, রাস্তায় পড়ে গেছিল, এরকম করে সাইডে ঢুকিয়ে দিয়েছে, পাথরে আটকে গেছিল গাড়িটা। আমরা আর কিছুক্ষণের মধ্যে বলাং ঢুকবো, অলমোস্ট ঢুকে গেছি, আর 1 কিলোমিটার বাকি। এরপরে কোন একটা পাহাড়ের পিছনে তারপর চায়না চলে আসছে, আর এর থেকে একটু দূরে ডং বলে একটা জায়গা আছে যেখানে আমরা যাব পরশু দিন, পরশু দিন না অ্যাকচুয়ালি কালকে রাতে 1টা 1টার সময় বেরোবো আমরা সানরাইজ দেখার জন্য, যেখানে ইন্ডিয়ার ফার্স্ট সানরাইজ পড়ে এই গ্রামটাতেই পড়ে। এই গ্রামের পিছনে একটা পাহাড় আছে, সেখান থেকে দেখা যায় এটা। আমরা ঢুকে গেছি ওয়ালং। আমরা ঢুকে গেছি ওয়ালং, আর কিছুটা রাস্তার পরে আমরা আইবিতে আজকে স্টে করব, যেটা হচ্ছে ইন্সপেকশন বাংলোতে। আমাদের রহিংসুবাবু এখানে অ্যারেঞ্জমেন্ট আমাদের করে দিয়েছেন, তো আজকে রাতটা এখানে কাটিয়ে অ্যাকচুয়ালি ডংটা যাওয়ার কথা ছিল পরশু দিন, যেটা আমরা পরশু দিন না করে আমরা যাব কালকে। তো আজকে রাতটা কোনো রকমে কাটিয়ে মানে মোটামুটি 2-2.5 নাগাদ আমাদেরকে ওয়ালং থেকে ছেড়ে ডংয়ের দিকে রওনা দিতে হবে। তো স্টে টিউন উইথ মিস্টার ম্যান অন হুইলস, নেক্সট এপিসোড আসছে ডং চেজিং দ্য রাইজিং সান। সাবস্ক্রাইব অবশ্যই করুন, লাইক শেয়ার কমেন্টটাও করে জানাবেন।